গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সুইটিস ফানি স্টোরিজে তোমাদের সাথে দিনটা শুরু করছি। সকালে চা বিস্কুট খেয়ে তারপর এখানে মা সবজি দিয়ে নোনতা সেমাই করেছিল। তো সেটা খাওয়ার পরে এখানে মা দুর্দান্ত দুটো রেসিপি দেখিয়েছিল, অ্যান্ড দুটো অলরেডি পোস্ট হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতে ভুলো না, আমি দরকার হলে ট্যাগ করে দেবো। অ্যান্ড এখানে আমি দেখো থালা সাজিয়ে নিয়েছি, মা লাল শাক আর এই তরকারিটা আলাদা করে করেছিল, খুবই টেস্ট হয়েছিল, খুব এনজয় করেছিলাম আজকের লাঞ্চটা। শুনতেই পাবে আমি জানাচ্ছি। এখানে ফুলকপির ডালনাটা তো হয়েছেই টেস্টি, বাট এই যে সবজিটা এটা এত টেস্ট হয়েছে, শুধুও খাওয়া যাবে, যারা ডায়েটে আছো তারাও খেতে পারো। অবভিয়াসলি যেহেতু অলিভ অয়েলে তৈরি করা হয়েছে, ইটস ভেরি ভেরি হেলদি আর নিরামিষ, পিওর ভেজ, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। তারপর সন্ধে হতে হতে তোমার একটা স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো মা এখানে অলিভ অয়েল আর একটু ঘি সামান্য গরম করে ওর মধ্যে কাজু ভেজে নিয়ে শুকনো খোলায় সুজিটাকে রোস্ট করে নিয়ে সেই সেম তেলের মধ্যে গাজর, বিনস, কাঁচা লঙ্কা, আদা কুচি এইগুলো ভেজে নিয়েছিল একটু সামান্য নুন দিয়ে, একটু চিনিও দিয়ে দিয়েছিল। তারপর ওর মধ্যে গরম জল আর চিনি মিক্স করে রাখা ছিল, অ্যান্ড তারপর একটু সুজিটা দিয়ে দিয়েছিল। তো আমরা একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা সুজি খাই, ওটা বেশি ভালো লাগে। অ্যান্ড এইটাই হলো সেই রেসিপিটা। তো কাজুগুলো ওপর থেকে ভাজা কাজুগুলো দিয়ে দিয়েছিল খুব সাজিয়ে, ভালো লাগছিলো দেখতে। আর তার সাথে ছিল চা, আর এখানে মা বাদাম মেখেছিল, সেটাও খেয়েছিলাম। আর রাত্রিবেলা আমাদের একটা বিশাল আয়োজন হয়েছিল, খিচুড়ি। এবার শীতকালের বর্ষাকালে তো সবাই খিচুড়ি খেয়ে থাকো, শীতকালে আমরা খিচুড়ি শেয়ার করছি। তো এখানে দেখো সবজিগুলো কাটা ছিল, তো তার আগে প্রথমে সর্ষের তেলে ফুলকপিগুলো একটু ভেজে রেখে দেবে, তাতে টেস্টটা ভালো আসে। অ্যান্ড ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দেখো সবজি দেখাচ্ছি, বেগুন ছিল, বেগুনটা দেওয়া হয়নি, বেগুন ভাজা খাওয়া হয়েছে, মটরশুঁটি এটা এক্সট্রা ছিল। তো দেখো একে একে করে আমি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু, গাজর, বিনস, শিম এগুলো সব ভেজে নিচ্ছি, মা ভেজে নিচ্ছে, সরি। আর কুমড়োও দিয়েছিল, কুমড়োটাও দিয়েছিল, একটু বড় বড় করে সাইজ রাখে, নাহলে গলে যায় পুরো একদম। আর টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম, একটু বড় বড় করে কাটা টমেটো। আর এখানে দেখো আমি মুগ ডালটা শুকনো খোলায় রোস্ট করে তারপর সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম বেগুনটাতে। তারপর সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা শুধু দেওয়া হয়েছিল, আর হলুদ, নুন, মিষ্টি। আর বাবা বাইরে গেছিলো, তো বাইরে থেকে এই আমাদের একটা জয়নগরের মোয়া এনেছিলেন, আমার একজন আঙ্কেল পাঠিয়েছিলেন, খুব টেস্টি। অবশ্য আমি এই মোমেন্টে খাইনি, জাস্ট তোমাদেরকে দেখালাম একটু লেভ করবার জন্য, ই হি হি হি। এনিওয়ে, তো ব্যাক টু খিচুড়ি। তো এখানে দেখো সবজি টবজি মোটামুটি হয়ে গেছে, তো এই দেখো আমি পেস্টগুলো দিয়ে দিচ্ছিলাম, ভালো করে মশলাটা কিন্তু একটু কষে নেবে। কষে নেওয়ার পর আমি হাঁড়িতে অলরেডি যখন ডাল সিদ্ধ হয়ে গেছিলো, মুগ ডালটা শুকনো খোলায় রোস্ট করে ধুয়ে যখন আমি ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি চালটাও দিয়ে দিয়েছিলাম। এবার দেখো সবসময় 2:1 রেশিওতে ডাল আর চাল ব্যবহার করবে। আর এখানে আমি মটরশুঁটি, গোটা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি ছালগুলোও মা দিয়ে দিয়েছিল, কচি কচি মটরশুঁটি ছিল। তো দেখো এই ডালটা সিদ্ধ হয়ে গেছে, যেই আমি চালটা দিয়ে দিচ্ছি, ডালটা 90% অবধি যেন সিদ্ধ হয়ে যায়। তারপর যখন চাল ডাল দুটোই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, আমি এখানে যে সবজিটা করে রেখেছিলাম সেটা ওর মধ্যে মিক্স করে দিচ্ছি। তো এটা আমার মা এরকম করে, এতে টেস্ট কিন্তু খুব একটা বেশি কিছু ডিফার করে না। আর দেখো মা এখানে নকুলদানা ব্যবহার করছে মিষ্টির বদলে। আর এখানে মা বেগুন ভাজছিল, বেশ সুন্দর একটা কায়দা করে, সেটা বলছি তোমাদেরকে। আর নামানোর আগে অবশ্যই তোমরা ঘি দেবে এই খিচুড়িতে। তো নুন হলুদ মাখা বেগুন ভাজাগুলো কি করলো, একটু আটাতে মাখিয়ে রেখে তারপর ভাজলো, এতে তেলটা কম টানে। তো দেখো আমি আলু ভাতে মাখাও ছিল, আর এখানে টমেটোর চাটনিও ছিল আগের দিনের করা, না আলু ভাতটা তখনই করা হয়েছিল। তো মা এখানে আমাকে একটু ফুলকপি ভাজা রেখেছিল আমার জন্য। তো এই হলো রান্নাবান্না, খিচুড়ি অ্যান্ড বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাতে। সো অবভিয়াসলি আলু ভাতাটা তো ওই খিচুড়ির মধ্যেই দেওয়া হয়ে গেছিলো, তো মা পরে ওটা মেখে দিয়েছিল, ইহি সারপ্রাইজ। তো দুর্দান্ত একটা ডিনার হয়েছিল, কিন্তু খুব ভাল লেগেছিলো আমার ডিনারটা। তো যাই হোক, তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আমি আর বেশি বড় করব না। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক ভালোবাসা নিও। আর আমি একটু লং ফর্মে ভিডিও আনবো কিছুদিন পরে, ব্লুপার্স সমেত, যেগুলো আমি দেখছিলাম তোমরা খুব এনজয় করছিলে। তো এনিওয়ে সঙ্গে থাকো, অনেক ভালোবাসা দিও কিন্তু, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।